Hello guys, welcome to my channel. Let's fly with mommy. তো কাল এক্সাম দিয়ে ফেরার পথে পথে রোজই দেখি যে ধেরুয়ার ব্রিজ। কাল এক্সাম দিয়ে ফেরার পথে ধেরুয়া ব্রিজ থেকে আমরা নেমে গেছিলাম কাসাই নদী। তারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন ধরে শোনা যাচ্ছিল এই ঝাড়গ্রাম পৌরসভার আন্ডারে নাকি জলপ্রকল্প চালু হয়েছে এই কাসাই নদীতে, সেটাও দেখার ইচ্ছে ছিল। তো কাসাই নদীতে আমরা নেমে গেছি, জল বেশি নেই, মোটামুটি হেঁটেই পার করা যাবে এরম জল ছিল, কিন্তু জল অনেক পরিষ্কার এবং স্বচ্ছ ছিল। তো আমরা নেমে খানিকক্ষণ দাঁড়িয়ে নদীর পাড়ে হাওয়া খাচ্ছিলাম। নদীর জলটা অনেক পরিষ্কার, চারিদিক অনেক শান্ত পরিবেশ ছিল। ওই যে দূরে দেখতে পাচ্ছে না, ওটাই আসলে জলপ্রকল্প। আমরা তারপরে ঠিক করলাম যে জলপ্রকল্পটাও আমরা দেখতে যাব। আমরা কিছু লোককে জিজ্ঞেস করলাম, ওখানে একজন কাকু বসেছিল, তাকে জিজ্ঞেস করে আমরা জলপ্রকল্প দেখার ঠিক করলাম। অনেক শামুকের বাচ্চা, মাছ এই নদীতে এই কম জলের মধ্যে সব কিছুই দেখা যাচ্ছিল, কারণ জলটা অনেক স্বচ্ছ ছিল। তারপর আমরা উঠে যাই, আমরা জলপ্রকল্প দেখব বলে চলে আসি জলপ্রকল্পের এই ব্রিজের কাছে। এই ব্রিজের যে মোটা পাইপ দুটো দেখছো, এইটা দিয়েই জল নদীর থেকে মাটির নিচে সারা শহরে ছড়িয়ে পড়ে। এর জন্য এটি আসলে ঝাড়গ্রাম পৌরসভার আন্ডারে, এর পেছনে প্রায় 12 লক্ষ টাকা খরচ করা হয়েছে। তো আমরা এই ব্রিজের উপর উঠব কিনা ভাবছিলাম, তো কিছুজনকে জিজ্ঞেস করার পর বললো হ্যাঁ এই ব্রিজের উপর ওঠা যাবে। এই ক্রেনে করে মাল সঞ্চালন করা হয়, যেহেতু ব্রিজটা অনেকটাই বড়, তো এখান থেকে মাল নিয়ে অত দূর পর্যন্ত যেতে যে সময় ব্যয় হবে, সেই কারণে এই ক্রেনের ব্যবহার চলেছে। ব্রিজের কাজ মোটামুটি কমপ্লিট, কিন্তু পুরোপুরি কমপ্লিট না, নিচে এখনো কাজ চলছে। ব্রিজটি আসলে জলপ্রকল্প। এই যে দু সাইডের মোটা পাইপ দুটি দেখছেন, এটির মাধ্যমে জল নদীর থেকে সারা শহরে ছড়িয়ে পড়বে। তো আমরা সেটাই দেখতে গেছিলাম এই ব্রিজের ওপরে। এই ব্রিজ ধরে আমরা ব্রিজের শেষ প্রান্ত অব্দি গেছিলাম। এটা দেখতে যে কিভাবে এই জলপ্রকল্পটি কাজ করছে, এই যে দু সাইডে বড় বড় কল দুটি দেখছেন, এগুলোর মাধ্যমে যে প্রথমে ওঠা নোংরা জল, এটা এর মাধ্যমে নিকাশি করা হবে। তো এই যে কাসাই নদী, এই নদীতে বর্ষাকালে জল অনেক ছাপিয়ে যায়, এখন জল নেই বললেই চলে, লোক হেঁটেই পার হচ্ছে। তাছাড়াও একটা ছোট্ট ব্রিজ আছে বাঁশের তৈরি, ওটার মাধ্যমে লোক পারাপার হচ্ছে, কিন্তু বর্ষাকাল পার হলে এর জল ছাপিয়ে পড়ে। এই জলপ্রকল্পটা এখনো চালু হয়নি, এটা চালু হতে প্রায় আরো 2-3 বছর সময় লেগে যাবে। এটা ঝাড়গ্রাম পৌরসভার আন্ডারে তৈরি হয়েছে, কাসাই নদীর থেকে এই জলপ্রকল্পটা তৈরি। তো আমরা সেটাই দেখতে এর শেষ প্রান্ত অব্দি এসেছিলাম যে কিভাবে এই জলপ্রকল্পটা কাজ করে। তো এই যে এই ব্রিজটা ধরে আমরা শেষ প্রান্ত অব্দি যাওয়ার পর দেখতে পেলাম ওই যে ওপরে বড় ট্যাঙ্কটা আছে, ওর মধ্যেই এই কাসাই নদীর থেকে পরিশ্রুত হয়ে জলটা জমা হবে এবং সারা শহরে ছড়িয়ে পড়বে। আমাদের ঝাড়গ্রাম শহরের পৌরসভার আন্ডারে এটি তৈরি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকের কাছে এই খবরটি পৌঁছে যায়, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।